नमस्कार बंधुरा एनपीस गार्डेनिंग चैनले आपनादेरके आरेकबार स्वागतम। बंधुरा आज के आमी एकटा फुल गाच लागाबो, फुलटार नाम बोलछी। अनेकेई फुल गाछटार संगे अनेक परिचित हये गेछेन एतदिने, किन्तु आमार दुर्भाग्य हयतो जे आमी अनेक परे एई फुल गाछटार सम्बन्धे जेनेछी एबं अनेक परे लागाच्छी। तो जाइ होक जेनेछी, एटाई आनंदेर जायगा। आमार अनेक परिचितरा लागिएछे, तार थेके आमि जेनेछि एबं एइ फुल आमि खावार परे एइ पदक्षेप निएछि जे आमि लागाबो। तो बेशि कथा ना बाड़िए चलुन बंधुरा एइ फुल गाछटि आमरा लागाइ। ओ आपनादेरके तो बोल्लामि ना गाछटार नाम कि, खूब गाल भरा नाम एनार। एनार नाम मिस इंडिया भारत सुंदरी। तो फलो सत्यिई खूब सुंदर, फलेर छवि यदि आपनादेरके दुटो एकटा देखाते पारतम खूब भालो लागतो। तो जाइ होक আপনাদেরকে আমি সেটা পরে দেখাবো ছবিতে, এখন তো আমার গাছে হয়নি যে গাছে দেখাবো। এবার গাছটা লাগাবার জন্য আমি নিয়েছি আমার বাড়িতে তৈরি করা ভার্মি কম্পোস্ট। বাইরে তৈরি করা ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে সার কুড়ে ফেলে দেওয়া সবজি ফল ইত্যাদির খোসা, চা খেয়ে যে চায়ের পাতাটা থাকে সেই পাতা, ডিমের খোসা ইত্যাদি ইত্যাদি ফেলে এবং গোবর ফেলে যে মাটিটা তৈরি হয় মুছে গিয়ে সেই মাটিটা শুকিয়ে নিয়েছি। আর এর সঙ্গে কিছু বালি মাটি আমি যোগ করেছি। কখনো তো সেই মাটি এবং এর সঙ্গে কিছু বালি মাটি মিক্স করে এই মাটিটা আমরা তৈরি করে নিয়েছি। এই মাটিটাকে এবার সাইডে রেখে আমাদেরকে নিতে হবে একটা বড় টব। এইটাকে আমি একটি বড় টবে লাগাবো। এই বড় টবটা নেওয়ার পর প্রথম আমাদের যেটা কর্তব্য, এই জলের জল পাসিং হওয়ার মুখটার উপর একটা খোলা ভাঙা দিয়ে দেওয়া। এরপর আমাদেরকে এইটার উপরে কিছু বড় দানার মাটি দিয়ে দিতে হবে। ছোট দানার মাটি গেলে প্রথমে ওই মুখটার চারপাশে গিয়ে আটকে জল নিকাশিটা ভালো নাও হতে পারে, কিন্তু যে কোনো গাছের জন্য জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হওয়া দরকার। কিন্তু ফুল গাছের ক্ষেত্রে যে গাছটা পচে যাবে সেরকম কোনো ভয় নেই, তা সত্ত্বেও আমরা প্রথমেই মাটির মুখটা টবের মুখটাকে ভালো করে দিলাম যাতে জল নিকাশিটা ভালোভাবে হয়। এবার আমরা এই আমাদের যে ঝুড়ো মাটি, বালি মাটি, ভার্মি কম্পোস্ট মেশানো মাটি, এটাকে আমরা কিছুটা নিয়ে নিলাম। এইবার এটাকে একটু সরিয়ে রেখে আমরা এই প্যাকেটটাকে কেটে নেব। গাছটা খুবই ভালো, দেখুন এই গাছটিও আমি ভাগ্যলক্ষ্মী নার্সারি থেকে নিয়েছি। এখানে ভালো রুট হয়ে গেছে, গাছটা মরবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা কতটা যত্ন করতে পারবো, কতটা ফল ফলাতে পারবো সেটা এবার দেখার। তো প্যাকেটটা আমি কেটে নিলাম এবং প্যাকেটটিকে কেটে নেওয়ার পর এই মুগের সমেত গাছটিকে সুন্দরভাবে এই টবে প্রতিস্থাপন করলাম। এই টবে দিয়ে দেওয়ার পর এর চারপাশে এবার আমাদেরকে মাটি দিয়ে পুরো জায়গাটা ফিল আপ করে দিতে হবে। এই ফুল গাছ লাগানোর জন্য বিশেষ কোনো জরুরি দরকার বা বিশেষ কোনো তথ্যের কোনো প্রয়োজন নেই। আমাদের আবহাওয়ায় এই কুল এমনি খুব ভালো হবে। তবে কুল গাছ যেমন আমরা জানি যে প্রত্যেকটি কুল গাছই ফাল্গুন মাসের পর একবার কেটে দিতে হয়, এটাকেও তাই করতে হবে। আমি এই গাছটা আপনাদেরকে তো প্রথমেই বলেছি অনেক পরে জেনেছি এর সম্বন্ধে, তাই লাগিয়েছি। এত পরে লাগাতে এসেছি যাতে আমি আর ফলটা ঠিক টাইমে পাই সামনে বছর। তবে এই ফলটা নাকি বছরে দুবারও পাওয়া যায় অনেক সময়, দেখা যাক আমি কীরকম চারা পেয়েছি। আমি তো জানি না আমি কীরকম চারা পেয়েছি, তো সেক্ষেত্রে এটাকে আরও একটু মাটি দিয়ে আমি ভরাট করব। আরও কিছুটা বালি মাটি দিয়ে আমি এটাকে পুরোটাই ফিল করে দিলাম। এই দেখুন বন্ধুরা, এর যে কাটিং জায়গাটা, এই কাটিং জায়গাটা এই পর্যন্ত মাটিতে ঢেকে দিতে হবে। এবং যথাভাবে অন্যান্য গাছের ক্ষেত্রেও, যেমন সাইডে খাল রাখা উচিত জল দেওয়ার জন্য, ফুল গাছের ক্ষেত্রেও তার কোনো অন্যথা হবে না, এরও সাইডেই জল দিতে হবে। কারণ কোনো গাছেরই গাছের গোড়ায় জল দেওয়া উপযুক্ত নয়। যাই হোক, এই বড়ো মাটিগুলো আমি একটু তুলে নেব, আর এতটা মাটি লাগবে না। সাইডে আমাদের জল দিয়ে যতটা বসবে, তারপরে তো এ পরিচর্যা আছে, খোল আছে, সার আছে ইত্যাদি দিতে দিতে আবার এই মাটিটা আমাদের ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। তো যাই হোক, দেখুন আমি বারবার দেখাচ্ছি এই যে কাটিংটা, এই কাটিংটা জায়গা থেকে যেন না নড়ে,
আর একটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে ফুল গাছের ক্ষেত্রে, যেহেতু গাছটায় কোনো ফল নেই সেহেতু এই গাছটা এই যে আমি লাগালাম, এরপর এই গাছের যে ডালগুলো বেশি বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই ডালগুলো এই যে এই মরা অংশগুলো এগুলো আমাদেরকে অবশ্যই একটু করে কেটে দিতে হবে। ফুল গাছ তো এমনিও কাটলে ভালোই হয়, কিন্তু এই মুহূর্তে এইগুলো একটু কেটে ছোট করে দিলে গাছটা লাগতে সুবিধা হবে। এই জলটা আমরা একটু টাইম নিয়ে নিয়ে দেব, ওই জলটা মরে যাওয়ার পর আর একবার দেব, কারণ এটা অনেক বড় টব এবং এর ভিতর পর্যন্ত জলটা গিয়ে পুরো মাটিটাকে ভেজাবার মতন একটা সিচুয়েশন তৈরি করতে হবে। একবারে জল অনেকটা দিয়ে দিলে গোড়ার মাটিটা সরে যাবে, কোনো প্রকারেই আমি গোড়ার মাটিটা সরতে দিতে চাই না। টবটা একটু ডিসব্যালেন্স আছে, তাই এটাকে একটা দিক আমি আপাতত উঁচু নিচু যাতে না হয় তাই একটুখানি দিয়ে রাখলাম। এর চারিদিকে জলটা দেবো যাতে চারিদিকে মাটিটা ঠিকভাবে সেট হয়, এবং এই টবে যতটা মাটি আছে এতটা মাটি যেন পুরোপুরিভাবে ভিজে যায়। এই পর্যন্ত জলটা যাক ভেতর পর্যন্ত, তারপরে আমরা আবার একবার জল দেবো, ততক্ষণ আমরা গাছের ডালগুলো কেটে ফেলি। এই এভাবে ডালটা ধরে তারপর আপনারা কাটবেন। ব্যাস, যে ডালগুলো বেশি পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেটুকু আমরা কেটে দিলাম। নমস্কার বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।